আর এদিকে বিউটি আপু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এখানে একটা মাছ ছেড়ে দিবে পুকুরে, শিং মাছটা। কেন আম্মু এটা ছাড়তেছো তুমি? এটা বড় হইলে মাছটা পামো আমি, কি কারণে ছাড়ছি? কটা ফিটা বর্ত দিও, কি বলবো, অনেক স্বাদ। তো নানুও নিচ্ছে। নানু এটা তোমার কাছে কেমন লাগে? এই পিঠাটা কেমন লাগে? এতদিন তো চিতই পিঠা খাইছো, এখন চটা পিঠা খাও। এদিকে ভর্তা হয়ে গেছে, গাছে মরিচ দিয়েছে আম্মু, ভর্তাটা বানাইছে। আম্মা সকাল সকাল গাছের থেকে কাঁচা মরিচ পাড়তেছে, শুটকির ভর্তা বানালেন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে দেখি আম্মু আর নানা গেছিল বাজারে, গিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে আজকে আমাদের জন্য। এই যে পছন্দের মাছ নিয়েছি, এই যে বেলেরা মাছ আর পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। মানে কেন পাঁচমিশালি মাছ? হ্যাঁ পাঁচমিশালি মাছ। আর এই মাছটা দিয়ে তোমার টমেটো দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে খাইতে। ট্যাংরা মাছও আছে, তোমার সাইফলা মাছ আছে, কাটারি মাছ আছে। দেশি মাছ নিয়ে আসছে, কত টাকা? একশো টাকা নিয়েছে। একশো টাকা? ও আর কি কি আনছো? আরো মুরগি আনছে, সিম আনছে, আর অনেক কিছু। সিম আমরা গাছের আছে, অনেক ধনিয়া পাতা কাঁচা মরিচ যা কিছু লাগে। এদিকে মুরগি, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, একদম দেশি পাতা। এই পাতাটা কি সহজে পাওয়া যায় না তো? এই হচ্ছে আজকে আমাদের সকাল সকাল বাজার। শর্টকাটের মধ্যে আম্মু আর নানা গিয়ে যা পারছে তা বাজার করে নিয়ে আসছে। আম্মা সকাল সকাল গাছের থেকে কাঁচা মরিচ পাড়তেছে, শুটকির ভর্তা বানালেন লাগে। এই যে অনেকটা পারা হয়ে গেছে আম্মা, চলবো তো যা পারছো। হ্যাঁ লাল দেখে নিল। এই কাঁচা মরিচটা দিয়ে শুটকির ভর্তা বানাইলে যা একটা হাইতে একটা ভাল লাগে। আর এদিকে আফা মাছ বানাইতেছে, অনেক সুন্দর ভাবে বানাইতেছে, পুঁটি মাছগুলো দিয়ে আগে বানাইছে। আর এদিকে আম্মা সিম পাড়তে চলে আসলো আমাদের কাছে। দেখেন মাশাল্লাহ ঘুড়িটা অনেক অনেক ঘুরিও বলে আঙ্গিও বলে। অনেকটি সিম ফাড়া হয়েছে আর হয়েছে পাড়তেছে না? হ্যাঁ পাড়ছে, পুষছে বসছে যে অনেক সিম পাড়তেছে। এটি ফাড়ো আম্মা, এটি ফাড়ো। এই যে এখানে আমি শুটকি টেবিল নিতেছি বর্তার জন্য, বাসপাতি শীতল শুটকি, চাপা শুটকিও বলে বাসপাতি শীতল শুটকিও বলে। এই যে শুটকি টেবিল নিতেছি। আর এদিকে আম্মু হচ্ছে ভর্তা বানাবে, আজকে গাছের মরিচ দিয়ে ভর্তা হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট মরিচ গুলা। আম্মু এখন শুটকি দিয়ে দিছে, এখন মরিচ আর শুটকি একসাথে আম্মু হচ্ছে পাটাই বেটে নিবে। এই কাঁচা মরিচের ভর্তাটা তোমার আদা বাটা থাকলে ভালো লাগে, আমি শুটকি একসাথে দিয়ে দিচ্ছি। আর এতদিন ধরে আম্মু দেখা যায় তো যে বাজারের কেনা মরিচ দিয়েই এই ভর্তাটা করতো, আর আজকে গাছের মরিচ দিয়ে ভর্তাটা করতেছে ছোট ছোট মরিচ দিয়ে। আর এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল। আর বিউজি আপু এদিকে চটা পিঠা বানাচ্ছে, একটা পিঠা বানায় ফেলছে, এখন এটা নামায়, এখন এটা নামায় ফেলবে সাবধানে। আর এদিকে নানা ভাই আর আব্বু মিলে রোদ পোহাচ্ছে। হ্যাঁ রোদ পোহাচ্ছে আর হচ্ছে পিঠা খাওয়ার জন্য ওয়েট করছে। এই যে এখানে একটা পিঠা হয়ে গেছে, তো বিউটি আপু আরেকটা পিঠা দিয়ে দিচ্ছে। তো বিউটি আপু এইভাবে পানির সাহায্যে হালকা হালকা করে এইভাবে চারদিকে ছড়াই দিবে, একটু পাতলা পাতলা করে করো বিউটি আপু। পিঠা বানানোর জন্য বিউটি আপু উস্তাদ। আম্মু এদিকে পেঁয়াজও দিয়ে দিছে, পেঁয়াজের উপর হালকা লবণ দিয়ে। আম্মু এখন ধনিয়া পাতা দিয়ে দিছে আর পেঁয়াজ পাতা হয়ে গেছে, আম্মু এখন ধনিয়া পাতাটা একটু বেটে নিবে। এদিকে ভর্তা হয়ে গেছে, গাছের মরিচ দিয়ে আজকে আম্মু ভর্তাটা বানাইছে।
দেখতে মনে হচ্ছে খুব মজা হবে। এদিকেই সবাই মিলে পিঠা খাচ্ছে আর একই সাথে রোদ পোহাচ্ছে, যেহেতু আজকে অনেক ঠান্ডা পড়ছে। টটা পিঠা ভর্ত দিও, কি বলবো, অনেক স্বাদ। তো নানুও নিচ্ছে। নানু, এটা তোমার কাছে কেমন লাগে এই পিঠাটা? কুমুই লাগে, এতদিন তো চিতই পিঠা খাইছো, এখন চটা পিঠা খাও, সেরকম মজাই লাগে। তো নানু হচ্ছে একটা পিঠার মধ্যে ভর্তা নিয়ে নিছে, আর নানার তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ। চটা পিঠা দিয়ে ভর্তা দিয়ে সবারই পছন্দ এটা। আর বিউটি আপু একটার পর একটা পিঠা বানাই বানাই দিচ্ছে, কারণ গরম গরম পিঠা হলে আর তো জুড়ি নেই। গরম গরম পিঠার সাথে ভর্তা, হ্যাঁ, নানুমণি বিউটি আপুকে খাওয়াই দিচ্ছে। বাইলারা মাছ আছে, ইচা আছে, সাইফলা আছে, চান্দা আছে, পাঁচ মিশালি মাছ, সব মাছ একসাথে। তো বিউটি আপুর আম্মু আর এদিকে পুকুরে বিউটি আপুর আম্মু চলে আসছে মাছ ধুইতে, আর দেখেন চারদিকটা আজকে অনেক মানে সুন্দর লাগতেছে, ওই দিক থেকে বাতাস আসতেছে, যার জন্য পুকুরের উপর অনেক সুন্দর ঢেউ খেলতেছে। আর এখানে আমি মাছটা ছেড়ে দিব, তিন মাছ তো। আর আম্মু এখানে একটা মাছ ছেড়ে দিবে পুকুরে, শিং মাছটা। কেন আম্মু এটা ছাড়তেছো তুমি? এটা বড় হইলে মাছটা পামু আমি, কি কারণে ছাড়ছি? এত বড় একটা পুকুরে আম্মু একটা ছোট শিং মাছ ছাড়ছে, এইটা ভেবে যে আম্মু এটা বড় হলে আম্মু এটা পাবে। এমনি বাজার থেকে মাছ আনলে আমি ছোট মাছ যদি করে আমি ছাইড়া দিই। আমার অনেক মায়া মাছ, মাছের প্রতি, মাছ না যে কোনো প্রাণীর প্রতি আসলে আমাদের এইরকম একটা মনোভাব থাকা দরকার। আর এদিকে বিউটি আপু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। পুরীটা সুন্দর সুন্দর সাদা সাদা, আজকে সব পাঁচ মিশালি মাছ।